প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ ডুবাড্ডা ইউনিয়নে এসেছি একজন সফল চেয়ারম্যান ইকবাল ভাই। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সমগ্র বাংলাদেশ উন্নয়নের ধারা কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিক লক্ষ্যে ইকবাল ভাই তার ইউনিয়নের ভিতরে আমরা ঘুরে ঘুরে দেখতে পারলাম সুন্দর কাজ করতে সক্ষম হয়েছে। আর তার থেকে জানবো যে আসলে এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের উদ্যোগ নিয়েছে সমগ্র বাংলাদেশ, তার ইউনিয়নের ভিতরে কোনো অবহেলিত রাস্তাঘাট আছে কি না, এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করবো। আমাদের সঙ্গে থাকবো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি চেয়ারম্যান সাহেব ভালো আছেন? আছে, আছে, ভালোই। জি চেয়ারম্যান সাহেব, একটি বিষয় আমরা জানতে চাবো যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ উন্নয়ন মডেল কাজ করে যাচ্ছে, তো সেই ধারাবাহিক লক্ষ্যে আপনি একজন সফল চেয়ারম্যান হিসাবে আপনাকে মূল্যবান ভোট দিয়ে আপনার ইউনিয়নের জনগণ জয়যুক্ত করেছে, আসলে জনগণের কল্যাণে আপনি কতটুকু উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইমামতি করছেন চেয়ারম্যান সুবিধা উন্নয়ন পরিষদ। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার আসার পরই আমাদের কেরানীগঞ্জে বিশেষ করে ঢাকা টিনের আমাদের মাননীয় এমপি এবং আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদের বিশেষ করে সুইডেনের সবচেয়ে বৃহত্তম ইউনিয়ন, প্রায় 1.5 লক্ষ ভোটার। আমরা এনে প্রায় মেন মেন যে প্রকল্প, মেন মেন যে ইট, আমাদের বর্তমান প্রায় 5টা রোড 1200 কোটি টাকার আমাদের পুঁজি। এর মধ্যে 3টা পুঁজিতে আমার সুবিধা, যেমন ইকুরিয়া এবং খেজুরবাগ এবং সাবান ফ্যাক্টরি, 5টার মধ্যে 3টে আমার ইউনিয়নের পুঁজি। এখন ইকুরিয়া যে কাজ করতেছে, আপনি কাজটা না দেখলে পাবেন, দেখার মতো কাজ, এই কাজ কমপ্লিট হয়ে যায় প্রায় কোনো জায়গায় 60 ফিট 65 ফিট 70 ফিট চৌড়া। ইনশাল্লাহ মানে একটা আধুনিক মডেল হিসাবে আমার নেতা নসের বিপু সাহেব উপজেলা চেয়ারম্যান চাইতেছে কেরানীগঞ্জে বিশেষ করে সুবিধা নিয়ে কোনো কাজ বাকি না থাকে। হ্যাঁ, আপনি কানাপত্রির কথা বলছেন, কানাপত্রির প্রথমই আমরা সোরেস লাইন আসিসির ধারায় আমরা কাজ করছি। আবার ওই জায়গায় এখন আবার এখন ওই জায়গাটা পানি আছে, ওই ব্যাপারে বি আমরা অলরেডি পানি না থাকে ওই ব্যবস্থা করতেছি। আমরা ভবিষ্যতে বি ওই কানাপত্রির রোড আশা করি আরও 1-2 ফুট উঁচা কইরা আমরা সোরেস লাইন নতুন প্রায় 3 ফুটের নতুন সোরেস লাইন করে আমরা ওই কাজটা আমার সুবিধা। বর্তমান 2টা কাজই খুব ইম্পর্টেন্ট, একটা কাজ হয়েছে চলকুটু আর একটা কাজ হচ্ছে কানাপট্টি। এটা এই চলকুটুপি আমরা কাজ করছি, এখন ওই কাজটা সোরেস লাইন আরও 15 বছর আগে করছি। এখন আগে আছে, আগে দিচ্ছে আপনার 2 ফিটি, এখন এইটি চেঞ্জ করে আমরা 3 ফুটি দিতে হবে, জলবায়ু না থাকে ভবিষ্যতে 30-40 বছরে কোনো হাত না যাওয়া ওই পরিকল্পনা আমরা কাজ করতেছি। বিশেষ করে আমার সুবিধা আমার নেতা নসে বিপু সাহেবের আমাদের উপজেলা চেয়ারম্যান সাহিদ সাহেবের নেতৃত্বে আমরা প্রত্যেকটা স্কুল নতুন ভবন করছি। আমরা মাঠ আমরা নিজস্ব মাঠ আমরা অলরেডি খেলার খেলার মাঠ, চুনকুটার মাঠ, সুবিধার মাঠ এবং ইকুইডার মাঠ, এই কাজ প্রায় 2টা কাজ প্রায় কমপ্লিট। ইকুইডার মাঠ ইনশাল্লাহ আমরা চাইলে আমরা বাউন্ডারি করে একটা পোলা বান্ধের খেলাধুলার একটা ব্যবস্থা করতে হচ্ছে। এবং আপনারা জানেন আমাদের দক্ষিণ থানা, আপনি আমাদের টেগুইরা একটা আমার নেতা বিপুল সাহেব একটা স্টেডিয়াম করতেছে অলরেডি, ওইটার মধ্যে অলরেডি খেলাধুলার ব্যবস্থা অলরেডি কাজ চলতেছে, কাজ করতেছে। জি, আরেকটি বিষয় আমরা জানতে যাব চেয়ারম্যান সাহেব, যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল মাদক জিরো টয়লেট, সেই ধারাবাহিক লক্ষ্যে আপনার এই সুবাড্ডা ইউনিয়নের ভিতরে মাদক নিয়ে আপনি কতটুকু কাজ করছেন? আপনি এখানে মাদক না, আপনারা জানেন সুবিধা ইউনিয়নে এক টাইমে বিএনপি টাইমে এই এলাকা আছে সন্ত্রাস, সন্ত্রাস ত্রিপল জাহাঙ্গীর বাবা আনোয়ার বুঝে তনাই এই মানে ইনফর্মার কাল্লো এরা সুবিধা সন্ত্রাসে এবং মাদকের আখড়াওয়ালা আছে। আমাদের আমার নেতা বিপু সাহেব এবং উপজেলা চেয়ারম্যান নেতৃত্বে আমরা সন্ত্রাস মুক্ত করছি, ইনশাল্লাহ
আমরা এখন আমরা মাধবের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এখন আমাদের যে আমাদের থানার ভারপ্রাপ্ত যে ওসি এবং আমার উপজেলা চেয়ারম্যান নেতৃত্বে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মাধবের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ যেই হোক মাধবের ব্যাপারে যেই হোক কোনো ছাল নাই। আমাদের দলের লোক করবি আমার নেতা বিপু সাহেব বলছে অরে আগে আগে রেস করো আর কোনো মাধবের বিরুদ্ধে কোনো ছাল নেই কে ইনশাল্লাহ। আমরা আশা করি এখন আমাদের মেন কাজ হয়েছে মাধবের বিরুদ্ধে প্রত্যেকটা মহল্লা মহল্লা আমরা কমিটি কইরা পঞ্চায়েত কমিটি কইরা আমরা এইটা মাধবের বিরুদ্ধে আমরা এটা যেভাবে শেষ করেন যে আমরা এই পজিশন আমরা করি আশা করি আমরা এটার এইটার ব্যাপারে যা যা করা লাগে আমার মন্ত্রী উপজেলা চেয়ারম্যান আমাদের সার্বিক সহযোগিতা করতেছে। জি, আরেকটি বিষয়ে আমরা জানতে চাব ইকবাল সাহেব, আপনি একজন সফল চেয়ারম্যান হিসাবে যে দায়িত্বগুলো পালন করে এলাকার জনগণকে সুন্দর একটি পরিবেশের লক্ষ্যে যে আপনার এই সুবাড্ডা ইউনিয়নের একটি মডেল টাউন হিসাবে যে আপনারা চিন্তাভাবনা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের দ্বারা অবগত রাখার লক্ষ্যে, আরেকটি বিষয়ে আমরা জানতে চাব কিছু আপনার ইউনিয়নের ভিতরে আমরা দেখতে পারলাম যে নালাগুলো বন্ধ হচ্ছে, আসলে এই নালা বন্ধ হওয়ার কারণে বিভিন্ন ময়লা ফলানের কারণে ওইখানে একটা দুর্গন্ধ ছড়ছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখবেন? আপনারা দেখেন এই যে খালটি, এই খাল তো অলরেডি আমিনপাড়া মুসলিমনগর ওরা প্রায় আঠু পর্যন্ত ওরা পানি ই করছে। আমরা এই প্রায় 8-9 মাস আগে আমরা প্রায় 4.5-4 কুইন্টাল খরচ করে আমরা 3 ফুটি সরে সেলাই কুইন্টাল 80 দাঁড়িয়ে করেছে। এখন মোটামুটি একটা ব্যবস্থা হয়েছে, এখন মেন খাল, এই খাল পরিষ্কার করলে আপনারা জানেন অলরেডি আমাদের প্রধানমন্ত্রী এই খাল সুবিধার খাল যেটা এই বলছে এটা প্রধানমন্ত্রী নিজে ইয়ে থাইকা উদ্বোধন করছে প্রায় 700 কোটি টাকার এই কাজটা, এই কাজটা সম্পূর্ণ যে কমপ্লিট হয়ে যায় আমাদের সুবিধা দক্ষিণ তারা কোনো একটা দেখার মতো হবে। আপনারা জানেন এই খালটা যেমন হাতিজিরে যে ইঞ্জিনিয়ার কাজ করতেছে ইঞ্জিনিয়ার ঠিক সেম ইঞ্জিনিয়ার আমার এই এই সুবিধার খাল কাজ করতেছে। আশা করি এই খাল কমপ্লিট হয়ে মানে দেখার মতো হবে, এইটা কমপ্লিট হয়ে আমাদের জলবদ্ধতা যেটা আছে এইটা অনেক আপনি প্রায় 90% আমাদের কমে যাবে। জি ইকবাল সাহেব, আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো, প্রায় আপনার দায়িত্ব প্রায় শেষ পর্যায়ে এসেছে, সামনে যে নির্বাচন আসবে আসলে কি আপনি এই জনগণের সেবায় আরও নিয়োজিত থাকার চিন্তাভাবনা আছে কি? অবশ্যই আপনারা জানেন আমি প্রায় 3 বার চেয়ারম্যান, আশা করি সামনে বি আমি চতুর্থবারের জন্য আমি নির্বাচন করব। এলাকার জনগণ আমি আশা করি যে পণটা আমার আল্লাহ বাঁচার আছে আমি চাই এলাকার জনগণের সেবা দিতে। আমার একটা হচ্ছে কি এলাকা আমি কাজ করব, এলাকা আমি সন্ত্রাসমুক্ত করব, এলাকা আমি মাধবের বিরুদ্ধে এবং এলাকা উন্নয়নের ব্যাপারে যা যা করা লাগে ইনশাল্লাহ আমি এটা আমি করে যাব। তো আপনার কি মনে হয় এই যে সন্ত্রাস মাদকের বিরোধে এবং কি ভূমিদস্যুর বিরোধে যে আপনি ফিল্ডে কাজগুলো করছেন আপনার কোনো ধুমকি হুমকি এরকম আসে কি না? না না না, এই ব্যাপারে সবাই আমার এলাকার সব জনগণ আমার পক্ষে আছে, জানে আমি সন্ত্রাস ভূমিদস্যুর বিরুদ্ধে আমি কাজ করি। কোনো লোক বলতে পারবো না 15 বছরে ইকবাল চেয়ারম্যান একটা জায়গা দখল করছে, আমি চ্যালেঞ্জ করলাম একটা কোনো প্রমাণ দিতে পারলে আমি চেয়ারম্যান এখন ছেড়ে দিই, আমার ওই সৎসাহতা আছে। আমি সবসময় ভূমিদস্যু যারা অন্যায় কাজ করবো এগো বিরুদ্ধে আমি ইনশাল্লাহ আছি এবং থাকবো ভবিষ্যতে। জি ধন্যবাদ আপনাকে চেয়ারম্যান সাহেব, আপনার দীর্ঘদিন পিরিয়ড যে চেয়ারম্যান দায়িত্বকালীন আপনার এই ইউনিয়নটা প্রচুর অবহেলিত ছিল, আওয়ামী লীগ ক্ষমতাকালীন আপনি যে উন্নয়নের কাজ করছেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম মেনুষে, আমরা আপনার আমার এলাকার যারা ইয়ে আছে আপনার ধন্যবাদ, আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের যে কোনো কাম কাজ আমি আছি এই বলে বক্ত এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক বঙ্গবন্ধু, জয় হোক প্রিয় সাহেব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি ইকবাল ভাই, তিনি একজন মনের মানুষ, সবসময় জনগণের কল্যাণে সেবায় নিয়োজিত থাকেন। তিনি বলে থাকেন তার ইউনিয়নের ভিতরে কোনো
মাদককারী সন্ত্রাস ভূমিদস্যু ঠাঁই নাই বলে তিনি বলে থাকেন। এই বিষয়টা নিয়ে সবসময় তিনি ফিল্ডে তার কর্মীদেরকে নিয়ে ফিল্ডে কাজ করে যাচ্ছে, যাতে কোনো রকমের মাদক তার ইউনিয়নের ভিতরে না থাকে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পারলাম একটা মাদক নিয়ে তিনি আলোচনা করে থাকেন, তার ওয়ার্ডের জনগণকে একত্র করে তিনি বলে থাকেন যে এই কোনো ইউনিয়নের ভিতরে কোনো মাদককারী ঠাঁই নাই, দলের যদিও লোক হইয়া থাকে জড়িত তাদেরও কোনো ঠাঁই নাই বলে আশ্বাস দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকেন। 60 ফিট এভিনিউ রোডের সাথে লাগানো 40 ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার 3 কাঠা ও 5 কাঠার প্রিমিয়াম রেডি প্লট, যেখানে প্রতিটি প্লটের 3 দিকে রয়েছে খোলা জায়গা, যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে। বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান। আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন।